আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমেয়ার্থিস রেসিপি থেকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব ঝটপটে অল্প সময়ে বানানো যায় এমন একটি চাটনি যার নাম হচ্ছে পুদিনা পাতার চাটনি। সিঙ্গারা, সমোসা অথবা যে কোনো ধরনের ফাস্ট ফুড আইটেমের সাথে পুদিনা পাতার চাটনি খুবই ভালো লাগে। শুধুমাত্র 2 মিনিটেই রেডি হয়ে যাবে পুদিনা পাতার চাটনি। খুব ঝটপটে এবং অল্প সময় বানাতে চাইলে রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক পুদিনা পাতার চাটনি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পুদিনা পাতার চাটনির জন্য আমি এখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি 1 কাপ। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর এর অর্ধেক পরিমাণে দিয়ে দিতে হবে ধনে পাতা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এরপর পেঁয়াজ এবং রসুন, এগুলোকে আমি হালকাভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি, তাহলে এর কাঁচা গন্ধ লাগবে না এবং খেতেও ভালো লাগবে। পেঁয়াজ নিয়েছি আমি ছোটো সাইজের একটি এবং রসুন নিয়েছি 3 পিস। এই সসটা মূলত একটু ঝাল ঝাল হয়, সেজন্য এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 2টা। যারা ঝাল কম পছন্দ করেন তারা কাঁচামরিচ 1টা দিলেই হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ। টক দইয়ের কারণে এই চাটনিটার টেস্ট অনেক ভালো আসবে। টক দই দেওয়া হয়ে গেলে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, হচ্ছে একটু কম। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। চাটনিটা টেস্ট ব্যালেন্স আনার জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। লেবুর রস দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর এর মধ্যে লাস্ট উপকরণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ। চাটনির জন্য যে যে উপকরণ লাগবে সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ডারে খুব ভালোভাবে মিহি করে নিতে হবে। এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, এর থেকে যে পানি বের হবে তাতে হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, পানি ছাড়াই খুব সুন্দরভাবে এগুলো মিশে গিয়েছে। আমি এখন এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। পুদিনা পাতা চাটনির উপরে আমি এখন অল্প করে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি স্বাদে পুদিনার চাটনি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা অল্প সময় এটা তৈরি করা যায়। পুদিনা পাতার চাটনিটা খেতে ভীষণ মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ইফতারে চপের সাথে অথবা পেঁয়াজের সাথে খুব ভালো জমবে। রেসিপি সম্পর্কিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।